প্রিয় ভাইসব, আজকে আমি একটি বিষয় কথা বলবো। বিষয়টি হলো মৃত ব্যক্তির অধিকার এবং মৃত মা বাবার জন্য করণীয়তা। আমরা সকলে কি জীবিত না? বলেন ভাই, একটু হেল্প করেন। আমরা সবাই কি জীবিত? অচিরেই এমন একটা দিন আসবে যেদিন আমরা সকলে মৃত হব, এতে কি সন্দেহ আছে? একটু সবাই বলেন, সন্দেহ আছে? পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকেই মারা যাওয়া লাগবে, মারা যাওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 35 আয়াতে বলছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে যার মাঝে জীবন আছে তাকে মরতেই হবে। ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দের মাঝে রেখে পরীক্ষা নিচ্ছি যে তুমি কতটুকু পরীক্ষার যোগ্য পরীক্ষার্থী হতে পেরেছ। ও ইলাইনা তুরজাউন, বান্দা মনে রেখো দিন শেষে তুমি আমার কাছেই ফিরে আসবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে যতজন মানুষ জীবন পেয়েছে প্রত্যেক মানুষকে একদিন কি করা লাগবে? মারা যাওয়া লাগবে। কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা খেয়াল করি, পৃথিবীতে যতজন মানুষ জন্ম নিয়েছে, মানব হিসেবে যার জন্ম হয়েছে, যতগুলা মাখলুক এই পৃথিবীতে আল্লাহ তাআলার আছে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যেই নির্দিষ্ট হায়াত দিয়েছেন, হায়াতটুকু যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে জীবিত রাখার, আপনাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুদৃঢ় প্রাচীরের ভিতরেও যদি আপনি আবদ্ধ রাখেন, আজরাইল আপনার সামনে চলে আসবে, একটা মুহূর্তও আপনাকে আর থাকতে দেবে না, আপনি মারা যাবেন। আপনার প্রতি একজন মৃত মানুষ হিসেবে কিছু অধিকার আছে আপনার। ইসলাম শুধু আপনি জীবিত আছেন আপনার অধিকার নিয়ে আলোচনা করেছে এমন নয়, আপনি মারা যাওয়ার পরেও আপনার অধিকার নিয়ে ইসলাম কথা বলেছে। মৃত ব্যক্তির প্রতি প্রথম অধিকার কি? ওই ব্যক্তির যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে যাবে, একটু খেয়াল করেন, মনোযোগ, খুবই মনোযোগ, আপনার আব্বা যেই দিন ইন্তেকাল করেছেন, যখন সকালবেলা শুরু হয়েছে আপনার আব্বার মৃত্যুর যন্ত্রণা, আপনি কিন্তু অনুভব করতে পেরেছেন আমার আব্বার শরীরটা ভালো না, ঠিক না? আপনার একটা অনুভব, অনুভূতি জাগ্রত হয়েছে, মনে হয় যেন আমার আব্বা আজকে ইন্তেকাল করবেন। আজকে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের জন্য ওনার ছেলেরা দোয়ার আয়োজনে মাহফিল করছে। যেই দিন ওনার আব্বা বিদায় নিয়েছেন ওই দিন কিন্তু একটা সিমটম দেখা গিয়েছে যে আমার আব্বা হয়তো আর বাঁচবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় কিছুক্ষণের মাঝেই বান্দা মারা যাবে। ওই বান্দার প্রতি প্রথম দায়িত্ব হলো আত-তালকিন, ওই বান্দার মুখে মুখে তোমরা তালকিন করাবে, ওই বান্দার সামনে বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার আগ মুহূর্তে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আপনার প্রথম দায়িত্ব হলো তার মুখের সামনে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবেন? সকলে পারবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাহাবীরা কোন মৃত মানুষ তোমার সামনে যখন পড়ে যাবে, ওই মানুষটার সামনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়বে। পড়লে লাভটা কি শুনুন? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফ হাদিস, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার যেই উম্মতের জীবনের শেষ নিঃশ্বাসের শেষ সময়ে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, আমি নবী ঘোষণা দিলাম ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে,
হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন বুখারী মুসলিম মুসনাদে আহমদ তিন কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবাদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু আহলিল জান্নাহ একজন বান্দা সারা জীবন জাহান্নামে যাওয়ার আমল করল কিন্তু আমি নবী বলছি সে জান্নাতি ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার আরেকজন মানুষ সারা জীবন জান্নাতে যাওয়ার আমল করল আমি নবী বলছি সে জাহান্নামী খেয়াল করেন খুব মনোযোগ নবীজি বলছেন একজন মানুষ সারা জীবন জাহান্নামে যাওয়ার আমল করেছে কিন্তু আমি নবী বলছি সে জান্নাতি আরেকজন মানুষ সারা জীবন নামাজ কালাম দোয়া তসবিহ তাহলিল সাদাকা রোজা সব করলো আমি নবী বলছি সে জাহান্নামী বিষয়টা একটু ভয়াবহ মনে হচ্ছে না কথা বলেন ভয়াবহ মনে হচ্ছে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনুন ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম জীবনের শেষ অবস্থা যার যেমন জীবনের শেষ অবস্থা যার যেমন ওই অবস্থার উপরেই ওই ব্যক্তির স্থান নির্ধারিত হয়ে যায় সারা জীবন আপনি আল্লাহর ইবাদত করলেন কিন্তু মৃত্যুর সময় আপনি নাফরমান হয়ে মারা গেলেন আর এক বান্দা সারা জীবন জাহান্নামের আমল করলো কিন্তু মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিল সে জান্নাতি হলো এজন্য মৃত ব্যক্তির প্রতি আপনার প্রথম দায়িত্ব হবে তার জবানের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে বলবেন না আব্বা আপনি বলেন আপনি আব্বা বলেন এই কথা বলার দরকার নাই আপনি শুধু ওনার সামনে এটা জপতে থাকবেন পারা যাবে ইনশাআল্লাহ ওই ব্যক্তি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার দুই নম্বর কাজ হবে ওনার দ্বিতীয় অধিকার হলো ওনার চোখগুলা বন্ধ করে দেবেন দেখবেন অসংখ্য মানুষ মারা যায় তাকিয়ে থাকে আপনি যখন গেলেন ওই মানুষটাকে দেখার জন্য কিংবা আপনার আব্বা মারা গেল সাথে সাথে মানুষটার চোখ দুইটাকে বন্ধ করে দেবেন পারা যাবে নাকি ভয় করবেন আর আপনিও তো মারা যাবেন আজকে আমলটা করেন দেখবেন আপনার ইন্তেকালের পরে আল্লাহর পক্ষ থেকে আরেকজন মানুষ এসে আপনার চক্ষুটা বন্ধ করে দেবে পারবেন ইনশাআল্লাহ খেয়াল করেন মনোযোগ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল সালামা ওই সাহাবীর নাম সালামা হওয়ার কারণে ওনার আব্বাকে বলা হতো আবু সালামা আম্মাকে বলা হতো উম্মে সালামা যেই দিন হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবেন ওই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার বাড়িতে গেলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস তিনি বলেন দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা যেই দিন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সালামা দুনিয়া থেকে মারা যাবেন নবীজি হযরতে আবু সালামার বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে দেখতে পেলেন আবু সালামা ইন্তেকাল করেছে আবু সালামা তাকিয়ে আছে নবীজি দুই হাত দিয়ে আবু সালামার চোখটাকে বন্ধ করে দিলেন এরপরে নবীজি বললেন ইন্নার রুহা ইযা কবিদা তাবিআহুল বসর ইন্নার রুহা ইযা কবিদা তাবিআহুল বসর আবু সালামার রুহ যখন আজরাইল নিয়ে যাচ্ছিল আবু সালামা রুহের দিকে তাকিয়েছিল যার কারণে আবু সালামার চোখগুলা মেলা রয়ে গিয়েছে এই কথা বলার সাথে সাথে পরিবারের মানুষ কাঁদতে শুরু করে দিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের মাঝেই নবীজির সাহাবী আবু সালামার জন্য দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি আবি সালামা ও আল্লাহ আমার সাহাবী আবু সালামাকে মাফ করে দাও ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন হেদায়েত প্রাপ্তদের সাথীদের মধ্য থেকে আমার আবু সালামাকে উচ্চ পর্যায়ের সাথী হিসাবে কবুল করে নাও ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাকে এবং আমার আবু সালামাকে তুমি মাফ করে দাও কেননা তুমি তামাম বিশ্ব জাহানের অধিপতি তাহলে দুই নম্বর কাজ হবে ওই মানুষটা মারা গেলে চক্ষুটা বন্ধ করবেন পারবেন পারবেন কে কে পারবেন না একটু হাত তুলেন তো দেখছেন মনোযোগ
আমি জিজ্ঞেস করলাম কি জবাব দিলেন কি কে কে পারবেন দুই হাত তুলেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন তাহলে কোন মানুষ মারা গেলে দুই নম্বর কাজ হবে কি চোখটা বন্ধ করে দাও তিন নম্বর কাজ তার গা তার শরীরের উপর একটা চাদর দিয়ে দিবেন কি দিয়ে দিবেন সহি বুখারীতে উল্লেখ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপরে হিবরাহ অর্থাৎ ইয়ামিনি একটা চাদরের নাম ওই চাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের উপর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এই জন্য কোনো মানুষ মারা গেলে তার গায়ের উপর একটা চাদর দিয়ে দিবেন পারা যাবে ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা ভুল করি আব্বা আম্মা ইন্তেকাল করলে একটু মনে আব্বা আম্মা হারিয়ে গিয়েছে বেদনা থাকে স্বাভাবিক আব্বা আম্মা তো কিন্তু এই কাজগুলো যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় চার নম্বর মৃত্যু সংবাদ আপনার আব্বা ইন্তেকাল করেছে আম্মা ইন্তেকাল করেছে মৃত্যু সংবাদটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লায় সব জায়গায় ছড়িয়ে দিবেন এটা কিন্তু আপনার আব্বার হক কেননা আপনার আব্বা ইন্তেকাল করেছেন সমাজে অনেক মানুষের সাথে উনার পরামর্শ লেনদেন আত্মীয়তা ভালোবাসা হৃদ্যতা ছিল আপনার আব্বা মারা গিয়েছেন শুনে ওনারা জানাজায় উপস্থিত হবেন যদি আপনি না জানান ওনারা কি জানাজায় উপস্থিত হতে পারবেন তাহলে চার নাম্বার আপনাকে কাজ করতে হবে আপনার আব্বার ইন্তেকালের সংবাদ সবার কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহি বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের পাঁচটা হক আছে এক নাম্বার হক রদ্দুস সালাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিয়েছে যাকে সালাম দেওয়া হলো ওই মানুষটার দায়িত্ব হবে যেই ব্যক্তি সালাম দিয়েছে সালামের জবাব দেওয়া দুই নম্বর ওয়াইয়াদাতুল মারিদ আপনার কোন মুসলমান ভাই অসুস্থ হয়েছে আপনি মুসলমান হিসেবে দায়িত্ব হলো ওই অসুস্থ মানুষটার ঘরে গিয়ে তাকে খোঁজখবর নেবেন তিন নম্বর ওয়াইতিবাউল জানাজা আপনার কোন মুসলমান ভাই মারা গিয়েছে এলাকা বসবাস করেছে আপনার সাথে একসাথে ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ যখন আপনি পেয়ে যাবেন বসে থাকার সুযোগ নাই জানাজায় আপনি শামিল হবেন ওই ইজাবাতুদ দাওয়া ওই ভাই যখন আপনাকে মেহমান হিসেবে ঘরে দাওয়াত দিবে অবশ্যই তার দাওয়াত গ্রহণ করবেন ও তাসমিয়াতুল আতেস আপনার ভাই যখন হাসি দিবে হাসির জবাব দিবেন এই পাঁচটা জিনিস একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের অধিকার প্রিয় ভাই সব পাঁচ নাম্বার মৃত ব্যক্তির হক অধিকার হলো একজন মানুষ মারা গেল আপনি যখন ওই মানুষটার মৃত্যুর সংবাদ শুনবেন ওই সময় সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন পড়া যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু হক ভাই এটা কিন্তু হক আপনাকে আদায় করা লাগবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবা কোন মুসলমান যখন বড় ধরনের মুসিবতে পড়ে মৃত্যু চাইতে বড় কোন মুসিবত পৃথিবীতে নাই নবীজি বলেন কোন মুসলমান যখন বড় ধরনের মুসিবতে পড়ে ফায়াকুলু মা আমারাল্লাহ সেজন্য এই কথা বলে যা বলার নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারা যাবে ইনশাআল্লাহ সবাই বলেন পারা যাবে ছয় নাম্বার আপনার আব্বা মারা গিয়েছে আম্মা মারা গিয়েছে ভাই মারা গিয়েছে কলিজার টুকরে সন্তান মারা গিয়েছে মৃত ব্যক্তির প্রতি ছয় নম্বর আপনার হক হবে সবর করা এই সবর আমাদের মাঝে নাই বিশেষ করে আমার মা এবং বোনেরা যারা শুনছেন অনেকেই দেখা যায় আব্বা আম্মা মারা গেলে এত কান্নাকাটি করে মানে কাঁদতে কাঁদতে পুরো এলাকা গরম ঠিক না এই জন্য অনেকে বলে আমার ফোলার ফোরানটা না খুব পাশান আমার মেয়েটার ফোরানটা খুব নরম মেয়েরাই আব্বা আম্মা বিপদে পড়লে কাঁদে আসলে কি কাঁদাতে মায়ের বেশি হয় না কম হয় একটু বুঝে বলেন মায়ের বেশি না কম আপনি কিন্তু মায়েরটা কিনে নিতেছেন কি কিনে নিতেছেন মায়ের কিনে নিতেছেন সাবধান আব্বা আম্মা মারা গেলে হাই হুল্লাস করে
একবারে গোরা গোটা এলাকা মাথায় কান্নাকাটি করার সুযোগ নাই হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন একজন নারী কবরের সামনে দাঁড়িয়ে বিলাপ করে করে কাঁদছে নবীজি ওই নারীকে লক্ষ্য করে বললেন ইত্তাকিল্লাহা ওয়াসবিরি ও নারী কবরের সামনে দাঁড়িয়ে এভাবে বিলাপ করে করে কেঁদো না ধৈর্য ধারণ করো আল্লাহকে ভয় করো ওই নারী রাসূলকে চিনতে পারে নাই না সিনে রাসূলকে এই কথা বললেন ওয়ামা তুবালি বিমুসিবাতি তুমি আমার দুঃখের ব্যাপারে কি জানো আমার হৃদয়ে কত বড় বেদনা এবং দুঃখ আছে তুমি তো জানো না আমার দুঃখের কথা তুমি কি বুঝবা এই কথা যখন রাসূলকে বলা হলো সাহাবা ইকাজমাইন একটু রাগান্বিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই নারী কি বলে নবীজি বললেন লাম আরিফুক এই নারী আমাকে চিনতে পারে নাই বলে এমনটা বলছে নবীজি যখন মসজিদে নববীতে চলে আসলেন ওই নারী বুঝতে পারলেন আমি এমন একজন মহা মানবের সাথে খারাপ আচরণ করেছি যেটা আমার করা আদৌ ঠিক হয় নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমি মা হিসাবে যতবার সন্তান গর্ভে ধারণ করেছি যতবার সন্তান আমার গর্ভ থেকে দুনিয়ায় এসেছে নবীজি যতগুলো সন্তান প্রসব করেছি সবগুলো সন্তান কিছুদিন পরে পরেই মারা গিয়েছে রাসূলুল্লাহ আমি মা হিসাবে আমার বুকটা ব্যথায় ভারাক্রান্ত হয়ে আছে নবীজি তখন ওই নারীকে বললেন ইন্নামাস সাবরু ইনদা আউয়ালি সাদামা ও নারী বিপদ যখন আসে তখনই তো ধৈর্য ধারণ করতে হয় তুমি এত হতাশ হওয়ার সুযোগ নাই বিপদ যখনই আসবে তখনই তোমাকে সবর করা লাগবে সুতরাং হাই হুল্লাস করে কান্নাকাটি করার সুযোগ তবে হ্যাঁ বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না মুখ দিয়ে কোনো আওয়াজ হবে না চোখের পানি ছাড়ার সুযোগ আছে অন্য হাদিস উল্লেখ করা হয়েছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন লাম্মা কুতিলা বি উহুদের যুদ্ধের ময়দানে আমি জাবের এবং আমার আব্বা আব্দুল্লাহ জিহাদ করার জন্য উহুদের ময়দানে এসেছিলাম জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমার আব্বা আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন যখন শহীদদের লাশ সামনে আনা হলো জাহাল তু আকশিফু সাওবা আন ওয়াজিহি আবে কি আমি আমার আব্বা আব্দুল্লাহর লাশের উপরের কাপড়টা সরিয়ে আমার আব্বার চেহারা যখন দেখলাম আমি আব্দুল্লাহ আর চোখের পানি ধরে রাখতে পারলাম না বাবা ছেলে যুদ্ধ করতে এসে আজকে বাবা শহীদ হয়েছে আমি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলাম কিন্তু জবান দিয়ে কোনো আওয়াজ করলাম না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আমি জাবির ইবনে আব্দুল্লাহকে এভাবে কান্না করতে নিষেধ করে নাই প্রিয় ভাইরা তাহলে মৃত ব্যক্তির ৬ নাম্বার অধিকার হলো ওই মানুষটা মারা গেলে কাঁদতে পারবেন বুক ফাটবে কিন্তু মুখ দিয়ে কোনো বিলাপ করা যাবে পারা যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ৭ নম্বর কাজ আব্বার কাফনের ব্যবস্থা করবেন কিসের ব্যবস্থা ভাইজান আপনার আব্বা মারা গেছেন অনেক পোলা পাইন হুজুর মরা মানুষ দেখলে আমার ভয় লাগে কিও মিয়া তোমার এই আব্বাই তো তোমার কোলে নিয়ে মানুষ করছে করে নাই বলেন করে নাই তুমি অসুস্থ ছিলা তোমাকে বুকে ধারণ করে করে হসপিটালের অলিতে গলিতে দৌড়িয়েছে আজকে আব্বা মারা গেছে তোমার আব্বাকে গোসল করাইতে ভয় লাগে তুমি তো একটা নিমুখ হারাম সন্তান ভাইজান এই জন্যে এলাকার ইমাম সাহেব যিনি আছেন মুয়াজ্জিন সাহেব যিনি আছেন মানুষ মারা গেলে গোসল দেয় যাবেন হুজুর আমাকে একটু আপনাদের সহকারী হিসেবে রাখেন আমি একটু বালতি আগিয়ে দেব একটু গরম পানি এনে দেব একটু সাবান দিয়ে সাবানের পানি তৈরি করে দেব আমি একটু শিখতে চাই আমার আব্বাকে আমি এভাবে গোসল দেব পারা যাবে ইনশাআল্লাহ পারবেন এখান থেকে আজকে সবক নেন পারতেই হবে আপনাকে আপনার আব্বাকে আপনি গোসল দিতে পারেন আপনি ভয় পান আপনার মতো এরকম সন্তান বাবার পালার করার একেবারে কোনো প্রয়োজন ছিল কি ছিল না ভাইজান খেয়াল করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মনোযোগ মনোযোগ আছে আপনাদের হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মুস্তাদরাকে হাকিমের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি আমার কোন উম্মত যদি কোন একজন মৃত মানুষকে গোসল করায় এবং ওই মানুষটার কোন গোপন বিষয়কে নিজের মাঝে গোপন রাখে غفر الله له 40 مره الله تعالى ওই গোসল করনে ওয়ালা গোলামকে 40 বার maaf করে দেবেন কতবার ভাইজান খেয়াল করেন আল্লাহ যদি বান্দাকে বলে ও বান্দা তোমাকে maaf করে দিলাম একবার বললেও কিন্তু maaf হয়ে যায় নবীজি বলেন একবার দুইবার নয় তুমি আমার আরেকটা মৃত গোলামকে সম্মানিত করলে গোসল করলে তার গোপন জিনিসটাকে গোপন রাখলে আমি আল্লাহ একবার দুইবার নয় 40 বার তোমাকে ক্ষমা করলাম পারা যাবে ইনশাআল্লাহ অন্য হাদিস উল্লেখ করা হয়েছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তাবারানী বাইহাকি শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গাসসালা মাইতান আমার কোন উম্মত যদি কোন মৃত মানুষকে গোসল করায় ফাকাতামা আলাইহি ওই মানুষটার কোন গোপন জিনিস ছিল সেই জিনিসটা সে গোপন রাখে তাহারাল্লাহু মিন যুনুবিহি আল্লাহ তাআলা বিনিময়ে ওই গোসল করনে ওয়ালা গোলামের গুনাহগুলি maaf করে দেয় তার গুনাহ থেকে তাকে পবিত্র করে দেয় ওয়া ইন কাফফানাহু কাসাহুল্লাহু মিন সুন্দুস যেই বান্দা আরেকজন গোলামকে কাপড়ের কাপড় দিয়ে পুরো সুন্দর করে পরিপাটি করে আখেরাতের ভ্রমণের জন্য সাজিয়ে দেয় আল্লাহ তাআলার হাবিব বলছেন ওই বান্দাকে আল্লাহ জান্নাতের রেশমি পোশাকের ব্যবস্থা করে দেবেন পারা যাবে তো ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ ভাইজান অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন তিনি বলেন সহিহ বুখারী শরীফ হাদিস যেই দিন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল রাসূলের আপন কন্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমগ্র মহিলারা ওই রাসূলের কন্যাকে গোসল করানোর জন্য আসলেন তাদেরকে বললেন ইগসিলনাহা সালাসান আও খামসান আও কাসার ও মহিলারা আমার মেয়ে জয়নাবকে তোমরা তিনবার পাঁচবার কিংবা আরো বেশি গোসল করাও ওয়া ইন রাইতুন্না যালিকা বিমাই ওয়া সিদরিন তোমরা যদি মনে করো আমার মেয়ে জয়নাবের জন্য বড়ই পাতার পানির ব্যবস্থাপনা করো চাইলে আমার মেয়েকে বড়ই পাতার পানি দিয়ে গোসল করাও ওয়া জাআলহুন্না ফিল আখিরাতি কাফুরা এবং সর্বশেষ আমার মেয়ের কাফনের মাঝে তোমরা সুগন্ধি ছিটিয়ে দাও নবীজি বললেন আমার গায়ে যে চাদরটা দেখলা আমি দিয়ে দিলাম আমার মেয়ে জয়নবকে এই চাদরটাই তোমরা কাফনের কাপড় বানিয়ে দাও প্রিয় ভাই সব তাহলে মৃত ব্যক্তির প্রতি সাত নম্বর আমাদের দায়িত্ব হবে কি কাফন পরানো গোসল করানো পারা যাবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিন সকলে বলি আমিন আট নম্বর কোন মানুষ মারা গেল মৃত্যুর সংবাদ শুনলেন আপনি যদি কাছাকাছি থাকেন জানাজায় অবস্থানের সুযোগ থাকে অবশ্যই আপনি জানাজায় শামিল হবেন আজকে আত্মীয় মারা গেলে আত্মীয় আত্মীয় জানাজায় যায় এক জায়গায় বাসা ভাড়া থাকে ও তো আমার আত্মীয় নামাজ যাওয়ার কি দরকার এমন আচরণ করার কোনো সুযোগ নাই আপনাকে জানাজায় অংশগ্রহণ করতে হবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলা জানাজাতিন ওয়া লাম ইয়াতবাহা ফালাহু কিরাত আল্লাহর কোন গোলাম যদি কোন একজন বান্দার জানাজায় অংশ গ্রহণ করে ওই বান্দার আমলনামায় এক কিরাত সওয়াব লিখে দেওয়া হয় ফা ইন তাবিআহা ফালাহু কিরাতান জানাজায় অংশ গ্রহণ করলো ওই বান্দাকে দাফনের সময় কবরস্থানে গিয়ে মাটি দিয়ে দাফন করলো আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে দুই কিরাত সওয়াব দিয়ে দেওয়া হয় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওমাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুই কিরাত বলতে কি বুঝালেন
رسول كريم صلى الله عليه وسلم بولن مثل احد اك اكتا قيرات هلو احد پوریمان شمو پوریمان سواب غبشق را غبشنا گره بولچن احد جي پهار عربر مجرع چن اوئي پهار رائطن هلو 3535 فوت 3535 ফুট এত বিশাল বড় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আপনি শুধু জানাজায় অংশ গ্রহণ করে পেয়ে গেলেন পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মৃত ব্যক্তি যখন মারা গেলেন আপনি কবর দিলেন কবর দেওয়ার পরে কিন্তু আপনার কিছু কাজ আছে ধরেন আপনার আব্বা মারা গেল আপনার আব্বা আম্মা মারা গেছেন আপনাকে সয় সম্পদ সব দিয়ে গেছেন না নিয়ে গেছেন কেউ কি নেওয়ার সুযোগ আছে না সুযোগ থাকলে তো মনে হয় নিয়ে যেত ঠিক না নিত বুঝতে পারছেন সুযোগ তো নাই নেওয়ার অপশন নাই তো যেহেতু আপনাকে সব দিয়েই গেলেন আপনি কি আব্বা আম্মার জন্য কিছু দিবেন না আমাদের মসজিদের কাজ চলছে আপনারা সবাই জানেন তো শুক্রবারের ওয়াজ না এখন কিছু বলে যাই মসজিদের কাজ চলছে আপনার আব্বা আম্মা আপনাকে অনেক কিছু দিয়ে গেছেন আপনি আব্বা আম্মার জন্য কিছু দেবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজনে বলছে পিছনে সবাই নিদ বাস চিন্তা করে যদি বলি ইনশাআল্লাহ বলেন আল্লাহ হয়তো কবুল করতে পারে এ ভাই টাকাটা কি আপনার বলেন টাকাটা আপনার আপনাকে আল্লাহ একটা অ্যাক্সিডেন্ট দিয়ে এখন সিটাং মেডিকেলে রাখলে আপনার কত হাজার টাকা খরচ হতে পারে জীবনের মতো পঙ্গু তো হতে পারেন আপনি ইনশাআল্লাহ বলা দ্বারা হয়তো আল্লাহ আপনাকে এখানে পাঁচ দিবেন সেখানে আল্লাহ পঞ্চাশের ব্যবস্থা করে দেবেন সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আব্বা আম্মাকে আপনি দাফন করে এসলেন গোসল করালেন সকলের কাছে এলানও করলেন আব্বা আম্মার জন্য ফরিয়াদও জানালেন আব্বা আম্মার সব করলেন দাফন করে এসে কি আপনার কাজ শেষ অনেক নাফারমান ছেলে মেয়ে আছে বছর কে বছর হয়ে যায় আব্বা আম্মার কথা সে আর মনে রাখে না আছে না নাই আছে না নাই ভাইজান আব্বা আম্মাকে ভোলার সুযোগ আছে বলেন আছে না আব্বা আম্মা ইন্তেকাল করার পরে আপনার দায়িত্ব হবে শুধু কবরে রেখে আসলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজের পর পরেই আব্বা আম্মার জন্য দোয়া করবেন পারবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 24 নং আয়াতে দোয়া শিখালেন রব্বির রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বলেন গোলাম রে তুমি তোমার রবের শিখিয়ে দেওয়া সেই দোয়াটুকু আল্লাহর কাছে করো ও গো রব আমার আল্লাহ তুমি শোনো আমার আব্বা আম্মা ছোট কালে আমাকে যেরকম আদর যত্ন করেছে আমার আব্বা আম্মার প্রতিও তুমি সেরকম দয়া করো করা যাবে ইনশাআল্লাহ একটু খেয়াল করেন আপনি যখন রাত্রিবেলায় যতবার ঘুম থেকে উঠেছেন আপনার মা ঘুমিয়েছে একটু চোখ লেগে এসেছে আপনার কান্নার আওয়াজ শোনা মাত্রই দুধটা খুলে আপনার মুখে দিয়ে দিলেন আপনি যখন প্রস্রাব করে নিলেন মা ঘুমিয়েছে ঘুম থেকে উঠেই আবার আপনার প্রস্রাবের কাপড় পরিষ্কার করলেন শুধু আপনার মায়ের সেই ঋণ না আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে আপনার মায়ের অপেক্ষায় ছিলেন আল্লাহ আমাকে অসুস্থ করে দাও আমার সোনামণিকে তুমি সুস্থ বানাইয়া দাও এই আব্বা আম্মার জন্য আপনাকে দোয়া করা লাগবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতজন নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূল আব্বা আম্মার জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 41 নং আয়াতে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব ও আল্লাহ আমাকে মাফ করে দাও আমার আব্বা আম্মাকে মাফ করে দাও এবং কিয়ামতের ময়দানে হিসাব দিবসে সমগ্র মুমিনদেরকে তুমি মাফ করে দাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন সূরাতু নূহের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ তাআলা আমি নূহকে মাফ করে দাও আমার আব্বা আম্মাকে মাফ করে দাও যে সমগ্র মুমিন মুমিনা আমার বাড়িতে এসেছে ইমানদার হয়ে তুমি তাদেরকেও মাফ করে দাও প্রিয় ভাই সব
আব্বা আম্মা জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আব্বা আম্মা রেখে যাওয়া সম্পদ হচ্ছেন আপনি আপনি যখনই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আব্বা আম্মার নিকট এই দোয়াটুকু পৌঁছিয়ে যাবে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত একজন মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় যেহেতু তার হায়াতে নাই আমল থাকবে কোথায় কিন্তু তিনটা দরজা কখনো বন্ধ হয় না ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যেই সাদাকায়ে জারিয়া আপনি দিয়ে গিয়েছেন মসজিদে মাদ্রাসায় দান সাদাকা করেছেন আপনি মারা গিয়েছেন কিয়ামত পর্যন্ত মসজিদ রয়ে গেল যতজন মানুষ সেজদা দিল আপনার কবরে সাদাকার সওয়াব পৌঁছে গেল আও ইলমি ইয়ানফাউ বি আমি যে আপনাদের সামনে কথা বলছি আপনাদের সামনে যে ইলমগুলা উপস্থাপন করছি দ্বীন ইলম নবুওয়াতের ইলম এখান থেকে যদি কোনো মানুষ নেক আমল করেন আজকে যাতায়াতের পথে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি না মারা গেলাম কিন্তু আপনি যে আমল করলেন আপনার আমলের সওয়াব আমার কবরে পৌঁছিয়ে দেওয়া হবে নবীজির পরে বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ বি একজন নেককার সন্তান বদকার সন্তান নয় নেককার সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে ওই দোয়াটুকু আব্বা আম্মার কবরে পৌঁছিয়ে দেওয়া হয় প্রিয় ভাই সব আব্বা আম্মার জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ আমি আর আমার আলোচনা দীর্ঘ করব না সংক্ষিপ্ত আকারে আরেকটি হাদিস বলছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন আদাবুল মুফরাদ কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুরফাউ লিল মাইয়্যিতি বাদা মাউতিহি দারাজা একজন মানুষ মৃত্যুবরণ করার পরে ওই মানুষটার মর্যাদা বাড়তে থাকে খেয়াল করেন একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার মর্যাদা বাড়তে থাকে প্রশ্ন হলো কি করে মর্যাদা বাড়বে ওই মানুষটা তো মারা গেল তার তো আমল করার সুযোগ নাই নবীজি বলেন ওই মানুষটার মর্যাদা যখন বাড়তে থাকবে ওই মানুষটা বলবে আয় রব ও রব্বুল আলামিন আইয়ু শাইইন হাদা কিসের কারণে এত মর্যাদা আমার বাড়ছে আমি তো মর্যাদা বাড়ার মতো তেমন কোন নেক আমল করে আসি নাই তখন তাকে বলা হবে ওয়ালাদুকা ইস্তাগফার লাকা ও আব্দুল্লাহ জমিনে আব্দুর রহমান নামে যেই ছেলেটাকে রেখে আসলে ওই ছেলেটা বসে বসে তোমার জন্য ক্ষমা চাইছে বলেই তোমার মর্যাদা বাড়ছে প্রিয় ভাইরা এই যে আব্বা আম্মা ইন্তেকাল করলে শুধুমাত্র ইন্তেকাল করার পরে কবর যে রেখে আসলেন যাকে রেখে এসছি বাঁচি গেছি এরকম স্বভাব কি করা যাবে আর যাবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন ইমাম বাজ্জার তার কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরত উসমান বলছেন ওয়াকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবলি রাজুলিন ওয়া হুয়া ইউদফান নবীজি একজন সাহাবীকে কবরের মাঝে দাফন করলেন দাফন যখন শেষ হয়ে গেল নবীজি সাহাবীদেরকে বলেন একটু দাঁড়াও ইস্তাগফিরু লিয়াখিকুম একটু তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো ওয়াসালুল্লাহ বিসসাবাত তোমার ভাই যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারে তার ফরিয়াদ করো ফা ইন্নাহু ইউসালুল আন কেননা এখনই তাকে তার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে তুই ভাই সব আব্বা আমার জন্য দোয়া করবেন করবেন ইনশাআল্লাহ দোয়া করতে কি পয়সা লাগে একটু আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যেই দিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হবে মুসলিম শরীফে হাদিস আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন উনার সন্তানেরা বললেন আব্বা আপনি কাঁদেন কেন আপনি তো আল্লাহর নবীর সেই সাহাবী যিনি রহমাতুল লিল আলামিনকে সনয়নে দেখেছেন আপনি তো আল্লাহর নবীর সেই সাহাবী যিনি আল্লাহর নবীকে স্বনয়নে দেখেছেন তবুও কেন কাঁদেন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন কলেজার টুকরা সন্তানেরা শোনো আমার জীবনে দুইটা অধ্যায় ছিল জীবনের প্রথম অধ্যায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এত বেশি ঘৃণা করতাম মুহাম্মদের মতো পৃথিবীতে কাউকে আমি এত বেশি ঘৃণা করতাম না
কিন্তু আল্লাহ আমি আমর ইবনে আসের দিলের মধ্যে হেদায়াত দিলেন আমি মুহাম্মদকে এত বেশি ভালোবাসলাম তার প্রতি ঈমান আনলাম আমি লজ্জায় বেয়াদবি হবে এই বয়ে রহমাতাল লিল আলামিনের চেহারার দিকেও তাকাতাম না কে আমি আমর ইবনে আস দুনিয়াতে আছি কিন্তু রহমাতাল লিল আলামিন কবরে চলে গিয়েছেন যদি রহমাতাল লিল আলামিন পৃথিবীতে থাকতেন আমি আমর ইবনে আসের জীবনে কোনো দুঃখ থাকতো না আমার সন্তানরা শুনো যখন আমি মারা যাব আমাকে কবরে যখন তোমরা দাফন করে ফেলবে একটা পশু জবে করলে গোশত কর্তন করার পরে গোশত বণ্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় একটু তোমরা আমার কবরের পাশে অপেক্ষা করে আমার জন্য ফরিয়াদ করবে প্রিয় ভাই সব শুধুমাত্র একটা কথা বললাম আব্বা আম্মার দায়িত্বের ক্ষেত্রে আব্বা আম্মার জন্য কি করবেন দোয়া করবেন পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে আব্বা আম্মার ওসিয়তগুলো পুরা করবেন আব্বা আম্মা ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করবেন অনেক ছেলে মেয়ে আছে আব্বা আম্মা ঋণ করছে ঋণের প্রমাণও আছে যখন ওই পাওনাদার আসে মিয়া আপনি মিছা কথা বলেন আমার আব্বা এরকম কোনো ঋণ করে নাই এই যে আপনি আরেকজন মানুষ আপনার আব্বা ঋণগ্রস্ত হওয়ার পরে তাকে তাড়িয়ে দিলেন আপনি আপনার আব্বাকে যখন একটা কঠিন ভয়াবহ আজাবের মাঝে ফিরে আসলেন এমনটা কি করবেন আব্বা মা ঋণগ্রস্ত থাকলে জায়গা জমি বেশি হলেও আব্বা মা ঋণ পরিশোধ করবেন আব্বা মা ওসিয়ত করেছে ওসিয়ত পূরণ করবেন আব্বা আম্মা যদি হজ করার মানত করে মারা গিয়েছে হজ করতে পারে নাই আপনাকে অর্ডার সম্পদ দিয়ে গিয়েছেন আপনারও সম্পদ আছে আব্বা আম্মার জন্য একটু বদলি হজ কিংবা উমরা করাবেন আব্বা আম্মা মানতের রোজা রেখেছে রোজা রাখতে পারে নাই মানত পূরণ করার আগে মারা গিয়েছে আব্বা আম্মার মানতের রোজা পূরণ করবেন পারা যাবে ইনশাআল্লাহ অনেকগুলি কথা অগোছালা বলেছি আল্লাহ তাআলা যিনি বলেছেন যিনারা শুনেছেন সকলকে আমলের তৌফিক দিন সকলে বলি আমিন